আসসালামু আলাইকুম, সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা আপনারা অবশ্যই জেনে গেছেন যে ক্লিয়ার আউট নিয়ে আলোচনা করব, এবং এই ভিডিওটির মূল বিষয় হলো যে আমরা কিভাবে ক্লিয়ার আউট অ্যাকাউন্ট করতে পারি আনলিমিটেড। অর্থাৎ আমাদের যে জিমেল আমরা ব্যবহার করি, দেখা যায় যে আমরা 5টা 7টা 10টা জিমেল আমাদের থাকে, তখন দেখা যায় যে আমরা 5টা 10টা জিমেল আমাদের অ্যাকাউন্ট করা শেষ, তো আমরা কি করব। তো আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা আনলিমিটেড কীভাবে অ্যাকাউন্ট করতে পারি ক্লিয়ার বিটে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে ক্লিয়ার আউটে যে আমাদের যে ইমেল ভ্যালিডেশন যে টুলসটা আছে সেটাতে আমাদেরকে যেতে হবে। তো ক্লিয়ার আউট .io। তো আপনাদেরকে আমি আগে বলে দিই যে আমি আসলে প্রথমে এক ভিডিও বানিয়েছি আমরা কীভাবে অ্যাকাউন্টটি করতে পারবো, সেই সম্পর্কে আমি খুব সুন্দরভাবে ধারণা দিয়েছি। তো আজকে আমি আবার আর কি ভিডিও বানিয়েছি, তো এটা দিয়ে আমরা কীভাবে জিমেল বাদে অর্থাৎ আনলিমিটেড আমরা কীভাবে অ্যাকাউন্ট করতে পারবো এই বিষয়টি আপনাদেরকে আমি শুধু দেখাবো, এবং জিমেল কীভাবে আমরা অ্যাকাউন্ট করবো এটাও দেখাবো। কিন্তু আপনারা চাইলে আমার প্রথম ভিডিওটা দেখতে পারেন, এবং ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো আমাদেরকে যেহেতু সাইন আপ করতে হবে, তো সর্বপ্রথম আমাদেরকে লগ ইনে ক্লিক করে এখানে দেখা যায় যে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ সাইন আপ বা রেজিস্টার আমাদেরকে রেজিস্টার করতে হবে। তো দেখা যায় যে আমাদের মনে করেন যে আমাদের একেবারে জিমেল শেষ, মানে জিমেল নাই, তো আমরা কীভাবে এখন আমরা কীভাবে অ্যাকাউন্টগুলো করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে যেটা আমি ব্যবহার করবো সেটা হলো ট্যাপ মিল। আপনারা লিখবেন গুগলে TEMP MAILL ট্যাপ মিল। তো ট্যাপ মেল দেখার পরে আপনার প্রথম যে ইয়ার আসবে দেখা ট্যাপ মেল .org। আচ্ছা, ট্যাপ মেল আসার পরে এখানে যেহেতু আমাদের নাম চাইছে, তো আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। ধরেন আমার নাম দিয়ে দিলাম আমি সাজিদ মিয়া, এখানে আপনাদের ফোন নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। তারপর আই এম নট এ রোবট এ ক্লিক করবেন। তারপর আপনার যদি কোনো কপসা আসে তাহলে আপনারা ক্যাপসাতে ক্লিক করবেন। তো আমি অলরেডি মানে ক্যাপসাতে ফোন করলাম। তো দেখা যাচ্ছে ট্যাপ মেল ইউজ চালু করার পর দেখেন আপনারা এখানে কিন্তু উপরে মেল দেখাইছে, অর্থাৎ এখানে সেকেন্ডে আপনি মেল ইচ্ছা করলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো ট্যাপ মেল দিয়ে কীভাবে মেলগুলো ক্রিয়েট করবেন চেঞ্জ করবেন সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আমি করবো আশা করি। তো আপনারা এখানে কপি করেন, দেখেন আমরা কিন্তু জিমেল না, আমাদের এটা ট্যাপ মেল। তো ট্যাপ মেল যদি আমরা দিই তাহলে দেখা যায় যে আমাদের ট্যাপ মেলটা শো করছে, অর্থাৎ এখানে আমি যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে দেখেন ইউ হ্যাভ সাকসেসফুল সাইন আপ, প্লিজ চেক ইউর ইমেল। যেহেতু আমাদের জিমেল না, আমরা ট্যাপ মেল দিছি, তো আমরা ট্যাপ মেলে যেতে হবে। ট্যাপ মেলে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে যাবো, নিচের দিকে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা ইনবক্সের মতো একটা সব টুলস বার আছে, তো এখানে কিন্তু আমাদের এখনও কোনো মেল আসে নাই। তো একমাত্র দেখেন আপনার অটোমেটিক রিফ্রেশ হয়ে একটি মেল আসছে, অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আপনার আসছে মেলটা, প্লিজ ক্লিক কন্টিনিউ টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। অর্থাৎ কন্টিনিউ আমরা ক্লিক করলে আমাদের যে ট্যাপ মেল আমরা অ্যাকাউন্টটা করেছি সেটা কিন্তু আমাদের ইজিলি হয়ে যাবে। তো দেখেন আমাদের ক্লিয়ার আউটের ড্যাশবোর্ডে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। নিয়ে যাওয়ার পরে আপনার সেম আগের অ্যাকাউন্টের মতো এখানে আপনাদের পাসওয়ার্ড আপনারা দিয়ে দিলেন। আমার পাসওয়ার্ড আমি দিলাম, গোপন রাখলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এখানে যে কোনো একটা সোশ্যাল লিঙ্ক আপনার সাইট দিয়ে দেবেন, একটা টাইমটাও আপনার ধরার দরকার নেই, অর্থাৎ এখানে আপনি লগ ইনে ক্লিক করুন। লগ ইনে ক্লিক করার পরে আপনারা দেখেন আমাদেরকে কিন্তু ড্যাশবোর্ডে 500 রিমেইনিং ক্রেডিট দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদেরকে 500টা ক্রেডিট দেওয়া হয়েছে আমাদের কাজ করার জন্য। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝছেন, এবং আপনারা জিরো ভেরিফাই মানে একটা ইমেল আমরা যেহেতু ভেরিফাই করলাম, তো ইমেলগুলো ভেরিফাই করার জন্য আমরা এখানে কুইক ভ্যালিডেশনে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে আচ্ছা এখানে আপনারা ইচ্ছা করে 10টি মেল আপনারা দিতে পারেন। দেখা যায় যে আমি কাজ করছিলাম এই থেকে আমি আপনার একটা মেল আগে 2টি মেল আগে দেখাই আপনাদেরকে। দেখার পর আপনি ভ্যালিডিটে ক্লিক করবেন, ভ্যালিডিটে ক্লিক করার পরে আসলে মেলটা দেখেন এখানে কিন্তু ভ্যালিড, মানে এই মেলটা যদি আপনারা চেঞ্জ করেন তাহলে এই মেলটা যদি আপনারা ব্যবহার করেন এই এক্সটেনশনটা তাহলে আপনার 100% ভ্যালিড যদি হয় মেলটা ভ্যালিড আসবে। কিন্তু দেখা যায় যে নেভার ওয়ান্স বা মেল টেস্ট অনেক সময় ভ্যালিড মেলই আপনার সেন্ড মানে ব্যাক করে, আপনার যদি সেন্ড করেন তাহলে ব্যাক করে। তো যদি মেল আমরা ইচ্ছা করলে এখানে 10টা মেল একসাথে চেক করতে পারি,
দশটা দিলাম, অর্থাৎ এখানে লিখছে যে আপনার ম্যাক্সিমাম 10টা ইমেল অ্যাড্রেস এলাও ফর ভ্যালিডেশন, মানে ভ্যালিড চেক করার জন্য সর্বোচ্চ 10টা ইমেল এটাতে এলাও আছে। আমি 10টা ইমেল আবার দিলাম, 10টা ইমেল ক্লিক করার পর দেখেন সেকেন্ডের ভিতরে আমাদের কিন্তু রেজাল্ট নিচের দিকে শো করতেছে, ভ্যালিড 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 ক্যাচাল, দেখছেন আমাদের কিন্তু ক্যাচাল মেলও শো করছে, অর্থাৎ ক্যাচাল মেলটা ক্যাচাল। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝছেন, এবং যদি আপনাদের প্রথম ভিডিওটি লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঢুকে নিয়ে আসবেন। এবং আরেকটা কথা, যেটা আপনারা জন্য যেহেতু ভিডিও বানাই এবং নতুন নতুন এক্সটেনশনের ভিডিও আমি ইনশাল্লাহ তৈরি করব, নেক্সট ভিডিওতে আমরা লুসা কীভাবে ফ্রি ক্রেডিট করব এবং কীভাবে 30টা ক্রেডিট পাবো ফ্রি, আরেকটা সাইট আছে সেটা দেখাবো, নেভার বাউন্স কীভাবে আপনার করতে হয় অ্যাকাউন্ট আনলিমিটেড সেটা আমি দেখাবো। তো আশা করি আপনারা এর আগে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মন চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজে একটা লাইক দেন। ধন্যবাদ।